লিছো এটা গুরুত্বপূর্ণ খবর। ভুয়া নম্বর প্লেট বিহীন এখন মটর সাইকেল লো এবার আরক্ষীর জালত পড়েছে একটা ভুয়া বন বিষয়া। এই গুরুত্বপূর্ণ খবর টাইম এইটর দর্শক সকল এই মুহূর্ত জানাইছো। এই খবর ধুবুরীর, ধুবুরীত নম্বর বিহীন বাইক সহ ভুয়া বন বিভাগের বিষয়ার আটক হয়েছে, লগতে আন দুজনকো আটক করেছে আরক্ষী। আটকাধীন ভুয়া বন বিষয়াজনের ঘর উত্তর প্রদেশের বদুয়াত বলে জানিপরা গেছে। নম্বর প্লেট বিহীন এখন মটর সাইকেল লো সন্ত্রাস চলা আছিল ভুয়া বন বিষয়া। ধৃত লোক কেজন আজব সিং, আখির হুসেন আর হানিফ মিয়া বলে প্রাথমিকভাবে খবর আহি পড়েছে। আজব সিংর পর ভুয়া বন বিষয়ার পত্র আর নেপালের টাকা ইতিমধ্যে জব্দ করেছে আরক্ষী। বিভিন্ন অসামাজিক কাম কাজের জড়িত থাকার অভিযোগ তিনজন ব্যক্তির বিরুদ্ধে আর তারপরে ধৃত লোক কেজনক আরক্ষী জেরা অব্যাহত রাখছে। এটা ডাঙর খবর টাইম এইটর দর্শক সকল এই মুহূর্ত জানাইছো। নম্বর প্লেটবিহীন এখন মটর সাইকেল লো দীর্ঘদিনের সন্ত্রাস চলাই থাকা ভুয়া বন বিষয়াক গ্রেপ্তার করেছে আরক্ষী। আটকাধীন ভুয়া বন বিষয়াজনের ঘর উত্তর প্রদেশের বদুয়াত বলে জানিপরা গেছে। আর ধৃত লোক কেজন আজব সিং, আখির হুসেন আর হানিফ মিয়া। টাইমেটর সুফল স্ক্রিনত দেখাই থাকা তিনগী ব্যক্তিলে মন করক, এই কেটায় নিজকে ভুয়া বন বিষয়া বলে, নিজকে বন বিষয়া বলে পরিচয় দিয়ে সন্ত্রাসের সৃষ্টি করেছিল, টকার লেনদেন করে আসছিল দীর্ঘদিনের। যুবকক রাতে উত্তর প্রদেশ বন বিভাগের ইউনিফর্ম পিন্ধি ঘুরি ফুরা অবস্থা পোয়া গল। তারপর পথার লাগপান নোহার কারণে ফুটপুসর কারণে থানালে অনা হল। পিছত গম পাওয়া গেল যে নাম অজব সিং, ইউপির বদায়ু ডিস্ট্রিক্টর লড়া হয় আর হিন্দিত কথা পাতে, কিন্তু আসলতে অরিজিনেলি সাউথছালমারা মানকাসরের আসলে। পিছত মাকে ইউপির এজন মানুষের বিয়া হয়ে গুছি যাওতে সেইজন দেওতাকে লালি পালি ডাঙর দীঘল করেছিল। আর পিছত তাতে কিনা ক্রাইম করে পেলায় পলাই আইসিলে ইয়াতে। আর ইয়াত আহিও সাউথছালমারা মানকাসরের এখন বাইক চুরি করে পেলায় সেই বাইকত মানকাসরের ধুবুরীলৈ আসছিল। গতি সেই সংক্রান্তে আমি ফুটফুস অব্যাহত রাখি আমি আটক করিম এতিয়া। আর জুডিশিয়াল কাস্টডিলে আমি ফরওয়ার্ড করিম বলে ভাবিছো। আর মানে ইউপি পুলিশের যোগাযোগ করেছো, তাতে যে উজ্জয়ন থানা, উজ্জয়ন থানার বিরুদ্ধে একটা কেস গোচর রুজু হওয়া বলে আমি গম পাইছো, কিন্তু তার ডিটেলস আমি পোৱা নাই। গতি ইউপি পুলিশের যোগাযোগ করা হয়েছে, সেই বিষয়ে নিশ্চয় সোনকালে গম। যুবকজনের এতালেকে আমি উদ্ধার করার ভিতরে মোবাইল ফোনত বহুতখিনি তথ্য তাক পোৱা গৈছে, মানে পয়সার লেনদেন সম্পর্কত। আর এনেকা লাগি আছে যে ফেক মার্কশিট ডকুমেন্ট বনার জড়িত এনেকা লাগি আছে। আর চাকরি উত্তর প্রদেশত চাকরি দিম বলেও বহু মানুষের বন বিভাগ চাকরি দিয়ার লেনদেনের এনেকা ধরনের কার্যত হয়তো জড়িত আছে। নেপালের কেটামান পয়সা আমি পাইছো, আপনাদের দেখিছে এটা স্ক্রিনত। আর যেখানে আই কার্ড আছে সেইখানে আমি পাইছো। এই ভুয়া উত্তর প্রদেশ বন বিভাগ অজব সিং দিছে পদ এসআই বলে, কিন্তু মেট্রিক পাস করা লড়াই নহয়, কিন্তু সাব ইন্সপেক্টর বলে এই ভুয়া পরিচয় পত্রে মানুষ আমাক কোয়া মতে এনেকা ধরনের পরিচয় পত্র আর ইউনিফর্ম থাকলে কোনেও নধরে, ট্রেনের টিকেটও নালাগে, পয়সাও নালাগে, সেইবিল কারণে ভুয়া ধরনের লয় ফুরে এই কথা কৈছে।